কেমন আছো সবাই? মিস চলে এসেছি নতুন একটি অঙ্ক ক্লাসে। আজকে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা কি শিখেছি বলো তো? এর আগের ক্লাসে আমরা কিভাবে সরল অঙ্ক করতে হয়, সরল অঙ্ক ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্নের অঙ্ক সমাধান করতে পারি সেগুলো শিখেছি। আজকে আমরা আরো কিছু প্রশ্নের অঙ্ক সমাধান করা শিখব। তো চলো আমরা প্রথমে একটি সমস্যা দেখে নেই। জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? এখন সে 8 মাসে কত টাকা জমা করেন সেটা জানার আগে আমাকে জানতে হবে সে 1 মাসে কত টাকা জমা করেন। আর 1 মাসে কত টাকা জমা করেন সেটা কিভাবে জানবো বলো তো? যে সে 1 মাসে মোট যত টাকা খরচ করে সেটা তার মাসিক বেতন থেকে বাদ দিলেই আমরা জানতে পারবো। তো চলো ধাপে ধাপে আমরা কাজগুলো করি। প্রথমে আমাকে জানতে হবে কি, যে সে মোট কত টাকা খরচ করে। তো আমরা প্রথম ব্র্যাকেটে লিখে দিলাম যে বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস খাওয়া বাবদ সে মোট যত টাকা খরচ করে। এরপর এই মোট টাকাটাকে কি করতে হবে, তার মাসিক বেতন থেকে বাদ দিতে হবে। তো দ্বিতীয়ত আমরা সেটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমরা কি পাবো বলো তো? যে সে 1 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কত, 8 মাসে কত টাকা জমা করে। এতটুকু থেকে আমরা পেয়ে যাবো 1 মাসে কত টাকা জমা করে। তাহলে এখানে যেটা পাবো তার সাথে যদি আমরা 8 গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে সে 8 মাসে কত টাকা জমা করে। তো চলো প্রথমে আমরা যোগটা করে নিলাম। যোগ করে আমরা পেলাম 8,075। তারপর আমি আমার মোট সে যে টাকা বেতন পায় তার থেকে কি করলাম, তার মোট খরচ বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম 690 টাকা, যেটা সে 1 মাসে জমা করে। আমাকে বের করতে বলা হয়েছে 8 মাসে কত টাকা জমা করে। আমি 8 গুণ করে পেয়ে গেলাম 5,520 টাকা। অর্থাৎ সে 8 মাসে জমা করে কত টাকা, 5,520 টাকা। এরপরে সমস্যা দুয়ে রয়েছে, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। বেশি পায় কে? ফাতেমা। ফরিদা এবং ফাতেমার বেতন আমাদের বের করতে হবে। তো আমরা কি বলতে পারি ফরিদার বেতন হচ্ছে কি 19,950, যেটা কিনা দুইজনে মিলে একত্রে পায়। তো 19,950 থেকে ফাতেমা যে টাকাটা বেশি পায় সেটা যদি আমি বাদ দিয়ে দিই এবং তারপরে দুই দিয়ে ভাগ করি অর্থাৎ অর্ধেক করি তাহলে কিন্তু আমরা ফরিদার বেতন পেয়ে যাব। তো আমরা স্পষ্টভাবে এভাবে লিখতে পারি না যে মোট বেতন বিয়োগ ফরিদার যে টাকাটা সে কম পায় ফাতেমার থেকে সেটা ভাগ দুই, যেহেতু দুইজনের বেতন রয়েছে এখানে। তাহলে আমরা এক এক করে ফেলি। বিয়োগ করে আমরা পেলাম 17,500 টাকা। একে আমরা দুই দিয়ে ভাগ করে পেয়ে গেলাম ফরিদার বেতন 8,750 টাকা। এখন প্রশ্নে তো আমার সরাসরি বলাই আছে ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। তাহলে এখন আমরা যেহেতু ফরিদার বেতন জানি, ফরিদার বেতনের সাথে যদি আমরা ফাতেমার যে টাকাটা বেশি পায় সেটা যোগ করে দিই তাহলে খুব সহজে আমরা ফাতেমার বেতনটি পেয়ে যাব 11,200 টাকা। চলো আমরা আরো একটি সমস্যা সমাধান করে নিই। রাজু এবং রনের একত্রে 690টি কিছু আছে। রাজু অপেক্ষা রনের 86টি কিছু কম আছে। কম আছে কার? রনের। রাজু এবং রনের প্রত্যেকে কতটি করে নিচু আছে? আচ্ছা তাহলে আমরা কিন্তু প্রশ্ন করে ধরে লিখতে পারি যে রাজুর আছে কয়টি বলো তো? রাজু অপেক্ষা রনির কম আছে, তার মানে রাজু বেশি আছে। কয়টি বেশি আছে? 86টি। তাহলে 690 এর সাথে যদি যেহেতু রাজুর বেশি আছে 86 যোগ করে সেটিকে আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু রাজুর কয়টি কিছু আছে আমরা পেয়ে যাব। তাহলে আগে আমরা যোগ করে পেলাম কত, 776। আর দুইজনের নিচুর জন্য আমরা দুই দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা রাজুর নিচুর সংখ্যা পেয়ে গেলাম 388টি। এখন প্রশ্নটা খুব সুন্দর করে বলাই আছে রাজু অপেক্ষা রনির আছে কিছু কম আছে। রাজুর নিচু সংখ্যা যখন আমরা জানি তাহলে আমরা কি করবো, এখন রনিরটা নিচু বের করার সময় রাজুর যে কয়টি নিচু আছে তার থেকে রনির যে কয়টা কম আছে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব রনির নিচু আছে কয়টি, 320টি। তাহলে আমরা পেলাম রাজুর নিচু হচ্ছে 388টি আর রনির নিচু আছে 302টি। এরপরে যে সমস্যাটি রয়েছে দেখো, মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কটি আমি কিভাবে সমাধান করব বলো তো? এখানে বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ।
তার মানে কি মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান কত বলো তো পুত্রের বয়সে 4 গুণ তার মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ আর মায়ের বয়স কয় গুণ 1 গুণ তাহলে মোট কত হলো 3 গুণ আর 1 গুণে 4 গুণ তার মানে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে 4 গুণ এখন পুত্রের বয়স তাহলে কিভাবে বের করব বলো তো পুত্রের বয়স আমরা তাদের যে সমবয়স সমষ্টি রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব পুত্রের বয়স আমরা বিনা পুত্রের বয়স 15 বছর এখন আমার প্রশ্নে বলা আছে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ তাহলে আমরা পুত্রের বয়সের সাথে যদি মা 3 গুণ করে দেই তাহলে কি পেয়ে যাব মায়ের বয়স পেয়ে যাব 45 বছর তাহলে আমরা উত্তর কি পেলাম মায়ের বয়স হচ্ছে 45 বছর পুত্রের বয়স হচ্ছে 15 বছর আজকের অঙ্কগুলো সবাই নিশ্চয়ই খুব সুন্দর বুঝতে পেরেছ এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমরা আমরা যে নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন ম্যাথ নতুন নতুন আরো অনেক পড়া নিয়ে আসবো সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ